বৃহস্পতিবার পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুবালিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের গোলসে এলাকায়। সবাই হাজির হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব, উপস্থিত ছিলেন প্রার্থী এস এস আলুবালিয়াও। সভা থেকে এদিন বাংলায় সিন্ডিকেট রাজ নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সাথে বিজেপির প্রার্থী এস এস আলুবালিয়াকে ভোটে জয়যুক্ত করার আবেদনও জানান। এই সিন্ডিকেটের গুন্ডাদের ভয় পাওয়ার দরকার নেই। ত্রিপুরা তো ছিল, ত্রিপুরা তো সিন্ডিকেট ছিল, ত্রিপুরা তো গ্যাডার ছিল, আজকে কোথা খুঁজে পাওয়া যায় না। এবার লোকসভা ইলেকশনে সিপিএম এর পার্সেন্টেজ ত্রিপুরাতে দেখে নেবেন অবস্থা কি হয়েছে। আর তৃণমূল ত্রিপুরাতে তৃণমূল তৃণমানা দিদি গিয়েছিলেন, আলুওয়ালিজি জানেন ত্রিপুরাতে দিদি গিয়েছিলেন, বাংলাতে আমি সরিয়েছি, ওখানেও কমিউনিস্ট আমি সরাবো। এক রুটি অর্ধেকটা ত্রিপুরা খাবে, অর্ধেকটা বাংলা খাবে। দিদি, না ত্রিপুরার লোক অর্ধেকটা খেতে পছন্দ করে, না বাংলার লোক একলা পছন্দ করে। বাংলার তো যে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি, যেই ভূমি আশুতোষ মুখার্জি বাংলার বাঘ, বাঘ কোনোদিন আধা খায় না। পুরো বাংলা লাগবে ভারতীয় জনতা পার্টি, পুরো বাংলা লাগবে নরেন্দ্র ভাই মোদীর, পুরো বাংলা লাগবে অমিত ভাই শাহ, পুরো বাংলা লাগবে। 2011 পর থেকে মানুষ 34 বছর অবসান ঘটিয়ে এখানে পরিবর্তন এনেছিলেন। কিসের জন্য পরিবর্তন এনেছিলেন? যে মা মাঠে মানুষের পরিবর্তন হবে, বাংলার পরিবর্তন হবে। এই ভূমি নেতাজি সুভাষচন্দ্রের ভূমি, এই ভূমি চিত্তরঞ্জনের ভূমি, এই ভূমি বঙ্কিমচন্দ্রের ভূমি, এই ভূমি কবি নজরুল ইসলামের, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, কাজী নজরুল ইসলামের ভূমি। কে উদ্ধার করার জন্য দায়িত্ব দেওয়া দিয়েছিলেন আসলে? আপনি সেটা করে কোথায় দিয়েছিলেন? 34 বছরের ক্যাডার রাজ শেষ করে আপনি কি করেছেন? আপনি ক্যাডার রাজ রেখেছেন, সিন্ডিকেট রাজ রেখেছেন, সঙ্গে আরেকটা যুগ করেছেন ভাতিজা রাজ ওয়েস্ট বেঙ্গলে আপনি শুরু করেছেন। এই এই বাংলার মধ্যে আপনি তিন রাজ শুরু করেছেন, ক্যাডার রাজ, সিন্ডিকেট রাজ আর আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।